বাবা মারা গেছেন, বিষয়টি বোঝার বয়সও হয়নি তখন ছোট্ট মেয়েটির। স্বামীকে হারিয়ে জীবনের উত্তাল সাগরে নাও ভাসিয়েছেন মা এনাতো মান্ত্রা। সহায় সম্বল বলে কিছু নেই বলে ছেলে মেয়েদের মানুষ করতে বাড়ি বাড়ি গিয়ে গৃহপরিচারিকার কাজ নিলেন তিনি। আর যাই হোক, ছেলে মেয়েদের মুখে তো তুলে দিতে হবে দুমুঠো ভাত, টিকিয়ে রাখতে হবে তাদের মানুষ হওয়ার স্বপ্ন। সেই ছোট্ট মেয়েটি আজকের বাংলাদেশ অনূর্ধ্ব 15 দলের অধিনায়ক মারিয়া মান্ডা, যার হাত ধরেই ভারতকে হারিয়ে আজ অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কত বাধা পাড়ি দিয়ে এসে নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে তৈরি করা যায়, তা মারিয়ার জীবন গল্পের প্রতিটি প্যারাতে লেখা। বাবা বীরেন্দ্র মারাকের কথা জিজ্ঞেস করা হলে হা করে তাকিয়ে থাকে মারিয়া, বাবার কোনো স্মৃতিই যে নেই তার। মা এনাতো মান্দ্রাই একসঙ্গে তার মা ও বাবা। মারিয়াদের তিন বোন ও একমাত্র ভাইকে মানুষ করতে কি অমানসিক কষ্টই না করেছেন এনাতো। বাড়ি বাড়ি গিয়ে গৃহপরিচারিকার কাজ করতেন, তা দিয়েই মারিয়াদের চার ভাই বোনের জুড়ত দুমুঠো ভাত। অনেকদিন তো মা ও বড় বোনের সঙ্গে কাজে হাত লাগাতে হয়েছে মারিয়াকেও, না হলে যে বাড়ির চুলায় আগুন জ্বলে না। বাহুবের এস্ট্রোটার্ফে সেই গল্প শোনাতে গিয়ে আবিষ্কৃত হলো এক অচেনা মারিয়া, যে মারিয়ার ফুটবলের বাইরের জীবনটা কষ্টের কালো ডায়েরি। ফুটবলটাই মারিয়ার জীবনে ফুটিয়েছে হাসি। 2011 সালে বঙ্গমাতা টুর্নামেন্ট উপলক্ষে খালি পায়ে ফুটবল হাতে খড়ি হয় ময়মনসিংহ জেলার মেয়েটির। 2011 সালে বঙ্গমাতা টুর্নামেন্ট উপলক্ষে খালি পায়ে ফুটবলে হাতে খড়ি হয় ময়মনসিংহ জেলার মেয়েটির। 2013 সালে ধাবাউড়ার বিখ্যাত কালসিন্ধুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য সে। এরপরেই তার পায়ে ওঠে বুট, আর বদলাতে থাকে মারিয়া মান্ডার পৃথিবী। হ্যাঁ, তখনও কিন্তু মারিয়াকে পাশের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে গৃহপরিচারিকার কাজে হাত লাগাতে হতো। 2014 সালে অনূর্ধ্ব 14 জাতীয় দলে ডাক পায় মারিয়া। তাজিকিস্তানে অনুষ্ঠিত AFC অনূর্ধ্ব 14 আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে তার সহ অধিনায়কত্বেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গত বছর ঢাকায় AFC অনূর্ধ্ব 16 বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন দলের সহ অধিনায়কও ছিল মারিয়া। এরপরে জায়গা করে নেয় মূল জাতীয় দলে। শিলিগুড়িতে অনুষ্ঠিত সাফে বাংলাদেশের রানার্স আপ হওয়ার পেছনে ছোট মারিয়ার অবদান কম নয়, যার ফলে স্বরূপ অনূর্ধ্ব 15 সাফে তার বাহুতে বেঁধে দেওয়া হয় বাংলাদেশের আর্ম ব্যান্ড। এরপরের গল্পটা তো পুরো বাংলাদেশ দেখল। মারিয়ার হাত ধরে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলে সাম্রাজ্য গড়ে বসা ভারতকে একই টুর্নামেন্টে হারালো 2-2 বার। মাঠে অধিনায়ক মারিয়ার খেলার ধরনটা পাক্কা রাঁধুনির মতো। তাকে কিছুটা মেলানো যায় স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার সার্জিও বুস্কেটের সঙ্গে। পা থেকে বল কেড়ে নিতে হবে, সেখানে মারিয়া। আবার মাঝ মাঠে বল দখল রাখতে হবে, সেখানেও আছে খর্বাকৃতির মেটি। বল পায় নাও, প্রয়োজন হলে হোল্ড করো, সুযোগ হলে দ্রুত উইংয়ে ভালো একটি পাস দাও। এক কথায় সাধারণ ফুটবল, কিন্তু কজনই বা পারে এভাবে খেলতে। মারিয়া মান্ডা এত সহজভাবে দারুণ খেলতে পারে বলেই নাকি তাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী। মারিয়া সিনিয়র ও বয়সভিত্তিক সব দলেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পায়ে বল রাখার ক্ষমতা ভালো, যে কোনো পরিস্থিতিতেই ভালো পাস দিতে পারে। মাঠের বাইরেও দারুণ ঠান্ডা মেজাজের, কোনো ঝামেলা নেই। সতীর্থ সবাই মজে থাকে বাড়ির ছোট মেয়ে মারিয়ার গুণে। দরিদ্র ঘরে জন্ম, পরিবারের জন্য গৃহপরিচারিকার কাজে সহযোগিতা, তবুও সুশিক্ষা থেকে বিচ্যুত হয়নি মারিয়া। কত বাধা পেরিয়ে এখন বাংলাদেশের চ্যাম্পিয়ন অধিনায়ক। চ্যাম্পিয়নদের গল্পটা বুঝি এভাবেই লেখা হয়। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।